ও আমার বাপজিরা আজকে আপনার যে ভিটে বাড়ি আছে আপনি যদি একটা বারে অন্তকাল হয়ে যাও এই ভিটে বাড়ির জমিনটা আপনার ছেলের নামে রেকর্ড হয়ে যাবে আপনার নাতির নামে রেকর্ড হয়ে যাবে লিপিবদ্ধ হয়ে যাবে আপনি যে দোকানে বসে দোকানদারি করেন ওই দোকানের মালিক আর একটা ব্যক্তিকে তিনি দোকানটা বিক্রি করে দেবে আপনি যে চশমাটা চোখে দাও আপনি মারা গেলে এই চশমাটা কিন্তু খামে পড়ে থাকবেই থাকবেই থাকবে আপনি যে মোবাইলটা ব্যবহার এই মুহূর্তে করছেন আপনি মারা গেলে ওই মোবাইলটা কিন্তু বসে থাকবে না আর একজন ফোন সিম লাগিয়ে সে কিন্তু ব্যবহার করবে আপনি একটা বার চিন্তা করে দেখেন যে চায়ের দোকানে বসে প্রতিনিয়ত বসে আড্ডা দাও আপনি মারা গেলে ওই চায়ের দোকান বন্ধ হবে না আর একটা কাস্টমার ওখানে বসে বসে তিনিও খরিদ্দার হিসাবে চা খাবে চা খাবে কিন্তু আমি আপনাকে বোঝাতে চাই চাচিমা প্রথম জীবনে তুমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছিলে তোমাকে গোসল দিয়েছিল একটা নারী জাত তোমাকে সুন্দর কাপড় পরিয়েছিল একটা নারী জাত 18 বছর যখন হয়ে গেছে তোমাকে গোসল দিয়েছিল আবার একটা নারী জাত তোমাকে সুন্দর কাপড় পরিয়েছিল আবার একটা নারী জাত প্রথম গোসল দিয়েছিল কাপড় পরিয়েছিল নতুন আর বিবাহের সময় তোমাকে গোসল দোবানো হয় আবার সুন্দর কাপড় পরানো হয় এবার কাপড়ের রংটা হয় লাল না হয় হলুদ বিয়ের কাপড় পরানো হয় ও চাচিমা একটা বার ভেবে রেখে দাও 60 70 বছর 80 বছরের ভিতরে তুমি যদি একটা বার মারা যাও তোমাকে কিন্তু লাল আর হলুদ শাড়ি দেবে না তোমায় কিন্তু সাদা রঙের শাড়ি কাপড় পরিয়ে তোমাকে এবার নিয়ে যাবে কবরস্থানে চাচিমা বিবাহ হওয়ার সময় স্বামীর বাড়িতে এসেছিলে ওটাই ছিল তোমার প্রথম 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 এর আগে কখনো ওই বাড়িতে আসনি ঘরে আসনি কিন্তু ইন্তেকালের পরে যে ঘরে যে বাড়িতে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে মা ওটাই হলো প্রথম তবে ওই বাড়িতে একবার ঢুকলে আর কিন্তু বার হওয়ার সম্ভাবনা চাচিমা একটা বার হিসাব করে দেখেছো তোমার নাকের আছে গোসল দিতে গিয়ে একটা বৌমা নাকের চুরি করে নেবে তুমি কিন্তু দেখতে পাবে না কিছুই করতে পারবে না আবার তোমার হাতের চুড়ি আছে রূপোর চুড়ি এই চুড়িটা আর একটা নাত বউ এসে তিনি আবার চুড়িটা খুলে পালিয়ে নেবে কিছুই করতে পারবে না আপনার চারটে পাঁচটা শাড়ি আলনা আলমারি শোকেসে তোলা আছে ইন্তেকাল হয়ে গেলে আপনার নাত বউ আপনার মেয়েরা নাতিরা পাড়ার ভিক্ষুক কাঙাল এতিমরা আপনার জামা কাপড়টা তারাও ভাগ পেয়ে যাবে তোমার জন্য পৃথিবী দাঁড়িয়ে থাকবে না দাঁড়িয়ে থাকবে না আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে ও দুনিয়ার নারী জাত পুরুষেরা তোমরা বলো অল অমরিহি ফিমা আপনাহু আমি তোমাদের বয়ে দিয়েছিলাম ওমর দিয়েছিলাম তোমরা কোন কাজে একটা বার ব্যয় করেছো বলো কিয়ামতের দিন আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়া মা ইয়াফিরুল মারউ বিনাহিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি কিয়ামতের দিন ছেলে মেয়ে বি বাচ্চা নাতি পোতা আলাউলা স্বামী ভাই কেউ আপন হবে না হবে না হবে না আল্লাহর নবী বলেছেন যারা ইবাদত করেছে আর ইবাদতের ভিতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভালোবাসা যাদের অন্তরে একটু জমা দিয়েছে কিয়ামতের দিন আনা সাইয়্যিদু উলদি আদম আমাল কিয়ামা আমি হেড লিডার হব মাতব্বর হয়ে যাব আর আমায় যারা ভালোবাসা দেখিয়েছে আনা আউয়ালু শাবিন তাদেরকে প্রথম সিফারিশ করে আল্লাহর দয়ায় জান্নাতে হাজির করিয়ে দেব মসলা কি জানেন মসলা হলো আফদালু জিকরি জিকরি লা ইলাহা সবচেয়ে বড় জিকির কোনটা কলেমা শরীফ এটা তো কলেমা শরীফের জিকির মজলিস আফদালু তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবচেয়ে বড় তেলাওয়াত কি কোরআন শরীফ কোরআন তেলাওয়াতের মজলিস তাই না হ্যাঁ মজলিস তো বাবা হাদিস শরীফ এসেছে বই তালিম দবা বক্তব্য নসিহত করা ধর্ম শিখিয়ে দবা বিশাল সওয়াব বিশাল সওয়াব তাহলে এটা হলো কোরআন তেলাওয়াতের সবচেয়ে বড় তেলাওয়াত এবং আল্লাহ জিকিরের ভিতরে সবচেয়ে বড় জিকির তাহলে যেখানে বড় জিকির আর বড় তেলাওয়াত আবার সেখানে যদি আমাদের প্রধানমন্ত্রী ঢোকে চালিয়ে তাহলে কেমন হবে বলে হুজুর ঘুম পাচ্ছে অলসতা লাগছে তাই একটু খাচ্ছি বাবা ঘুম পায় বাড়ি যাও ঘুম পায় বাড়ি যাও কোনো সমস্যা নেই ধর্মীয় কাজে সারা বছর ছেলেরা এতটা মাহফিল জলসা দিয়েছে এত খরচা পানি সবকিছু করেছে যদি দু তিন ঘন্টা চার ঘন্টা জীবনে একবার নবীর মহব্বত যদি না দিতে পারি আগে বলেছিলাম না মাথা টুপি নেই নবীর ভালোবাসা মাথায় পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে কিভাবে যদি না দিতে পারি যদি আমেজে যদি কাটাই তাহলে কি হবে কিভাবে হবে
बार बार करे बोलछी आमी चा खेते बारण करिनी हराम बोलिनी आमी नाजायज बोलिनी किंतु विषयटा है तो एटा अल्लाह नबी साहबा हजरते आबू हुरैरा आबू हुरैरा माने बिरालेर बाप नबी बोलछेन आबू हुरैरा खेती जाओ हुजूर खेती जाबो तबे जवान बंद रखते हबे আমি খেতে যাব আর আপনি জবান থেকে হাদিস পড়বেন আর আমার ওই হাদিস শোনা হবে না ও চলবে না আমি যদি খেতে যাই আপনার জবান বন্ধ রাখতে হবে কারণ আপনার জবানের হাদিসটা আমার শুনতে খুব ভালো লাগে ওই জন্য যত হাদিস পড়ানো হয় সবচেয়ে আবু হুরায়রা হুজুর হাদিসটা বেশি কথা বুঝতে পেরেছেন বেশি আপনারা আমরা অনেকে মাদ্রাসা লেখাপড়া করতে পারি না কিন্তু কিছুক্ষণ বসে থাকলে একটু হলো তো বাবা এর ভিতরে যদি জিজ্ঞেস করি বাবা কে কে কোরআন পড়তে পারে হাত তোলো ও সংখ্যা দুর্গন্ধ ভক ভক করে বার হচ্ছে কথা বুঝতে পারছেন এটা বেহেশতের বাগান দেখেন বেহেশতের বাগানে পকড়শো বিড়ি টাকা আছে খুব কঠিন বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললো বললো ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামনি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হলো তো ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে সুবহানাল্লাহ আরেকটা জোরে বলে আরেকটা জোরে হবে না সবুজ রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হলো তো সবুজ দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামনি অলা একবার দেখা দাও যদি ও গো মদিনা অলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আরেকটা জোরে লাল রংকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে ও হক ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে তাই সাদা সবুজের লাল হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কাম
বলি ওলা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী স্ত্রী তো অশান্তি করতে হয়, অশান্তি করলে তাহলে আলাদা রান্না করলে বুঝতে পারবেন কতটা সময় লাগে। তাহলে এলাকায় অশান্তি হয় না স্বামী স্ত্রী, ওই জন্য বুঝতে পারেন এক ঘন্টা ৪৫ মিনিট মানে ওর জীবনে ঘটে ঝোলটা সুরাটা হাতে দিয়ে একটু জিভে চেকে না চেকে খেঁচে উঠেছে, কারণটা কি বলেন দিদি? লবণ কি হয়, লবণ হয়। চাষি উঠে বলছে খোকা আশেপাশে যাবে না, বুঝেন না? মাশাআল্লাহ, ব্যাঙ আর সাপের সম্পর্ক ভালো না খারাপ? সাপ আর ব্যাঙের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ। রাস্তা দিয়ে জলসা করে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি না সাপ একটা ব্যাঙকে ধরেছে, ধরার পরে আওয়াজ হয় না ট্যাটু টুটা আওয়াজ হয়। ব্যাঙ জিজ্ঞাসা করছে হুজুর আসসালামু আলাইকুম, কি খবর ব্যাঙ? হুজুর আমাকে ধরেছে ছাড়িয়ে দাও। সাপ বলছে হুজুর আপনি যদি ছাড়াও তাহলে আমার মুখ থেকে আহারটা ছিনিয়ে নেবেন, আপনাকে জবাব দিতে হবে। সর্বনাশ। আমি সাপকে বললাম সাপ তুমি কি ব্যাঙ খাবে? জি হুজুর খাবো বলে তো ধরেছি। তবে শোন, ব্যাঙ জানা শুনতে না পায়, যদি ওকে খেতে খেতে আসতে হবে জীবনে ছাড়বে না। ব্যাঙকে বললাম ব্যাঙ তুমি কি বাঁচতে চাও? জি হুজুর। তুই যদি বাঁচতে চাস তবে জীবনে চিল্লাবি না। ব্যাঙ বলেছে চুপ করে থাকি, চুপ করে আছে। সাপ মনে করেছে মারা গেছে, এবার ভালো করে ধরে সেটা সুটে খাবো, যেই ছেড়ে দিয়েছে ব্যাঙ তপ করে লাভ পালিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দিচ্ছে হুজুর আসসালামু আলাইকুম, কি ব্যাপার তুই মেজে গেছো? না আপনি বলেছিলেন চুপ করে থাকবে যদি বাঁচতে চাস, আমি চুপ করে ছিলাম, মারা গেছে বলে ছেড়ে দিয়েছে। সাপ তোমার কি খবর? না হুজুর আপনি বলেছিলেন খেতে চাস তো ছাড়বি না, আপনার কথা না শুনে আমার কপালে বাস পড়েছে। এদিকে ছেলেরা কি ফ্রি ফায়ার খেলে নাকি? খেলো যতবারে খেলো, রাজ্য সরকার তোমাদের জন্য অনুদান দিয়েছে, মরে গেলে ৩০ কেজি শিরিশ আর ১০০০ টাকা। কেন মরে গেলে তো কবরদবা নিষেধ, ওই চিতায় ফেলে পুড়বে আর ১০০০ টাকার মদ খেয়ে সুদ এরকম বেরোবে। বিশাল অফার দিয়েছে রাজ্য সরকার। খবরদার, যারা ফ্রি ফায়ার খেলো, যাদের ভাই খেলা করে মারবে না, যদি কোনো বোন খেলা করে মা যারা না মারে, কেন দুর্বল। ফ্রি ফায়ার যারা খেলে ওরা দুর্বল, ওদেরকে মারা নিষেধ রাজ্য সরকার বলে দিয়েছে। যদি বলে কেন, যেখানে কারেন্টের পোস্টার ভেঙে পড়ে গেছে ওই রকম শক্ত জায়গায় বসে বসে খেলে খেলে ওদের পাছায় কিন্তু সে নরম কোষ নেই, সব হাড়, ওরা দুর্বল মারবে না। এই মশা লাগছে এদিকে ঢাকে, এদিকে কামড়ায়, এদিকে কামড়ায়, মশা কামড়ে কামড়ে গায়ের রং কিন্তু কালসে ভাব হয়ে গেছে, ওদের মারবে না, ওরা দুর্বল। পায়খানা লেগেছে, যাব 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 বলে পায়খানা চেপে রেখে কিন্তু পায়খানা অ্যাসিড চিট হয়ে গেছে, পরসাব চেপে রেখে রেখে অবস্থা খুব খারাপ। রাত জেগে জেগে গলা সরু, পেট নাটা মল্লিকের মতো মোটা, বুঝেন না? মেয়েদের মতো ঋতুবতী হলে যেমন চোখে কালো হয়ে যায় নিচে, তাদেরও কালো হয়ে গেছে। আচ্ছা ওরা ভালো হয়েছে না খারাপ? ওরা শরীর, শরীর তো খারাপ, তাহলে মারা কি ঠিক হবে?
একদম ঠিক হবে না তবে কি করবেন ওদের তাড়াতাড়ি বিবাহ দিবেন বিবাহ দিবেন কেন শুধু বিয়ে দিলে হবে না ওই ছেলের বয়স যদি 30 হয় মেয়ের বয়সটা যেন 40 হয় শুধু 40 হলে হবে না ছেলের ওজন যদি 50 কেজি হয় মেয়ের ওজনটা আর 20 কেজি 70 কেজি যেন হয় যদি হলে হুজুর কেন আরে যে ছেলেটা 24 ঘন্টা খেয়ে না দে না প্রসাব না পায়খানা না ঘুমিয়ে যদি একটা পাবজি খেলা করতে পারে তবে হালাল স্ত্রী 500 দিয়ে রেখে রাত কভার করতে পারবে না রাত তো পার করে দেবে না ওই জন্য বলা হয়েছে তো ভারী শরীর থেকে স্ত্রী দেবে আর বয়সে বড় দেবে ও যখন বলবে এদিকে ঘোড়া যখন না ঘুরবে ওই বয়সে ভারী ওজনেও ভারী একটা কিল মারলে ও ঘোড়াটি মরে যাবে এ বোঝাতে পেরেছি বাবু আলমারি খুলে যদি এই হয় শোকেসের ভিতরে আর অবস্থা খারাপ কি সমস্যা আবার হাতে মোজা পরে নাই যাতে স্লিপ করে আবার অসুস্থ হয়ে গেলে আবার দক্ষিণ ঔষধ আছে সেখানে নিয়ে আর ঔষধটা খেয়ে দেয় কঠিন জিনিস কঠিন জিনিস আমি আপনার কাছে বলছিলাম আমি মায়েদের সম্পর্কে বলবো বলে একটা জায়গায় এসেছিলাম আমার দয়ার নবী আম্মা জানাইশা সিদ্দিকার কথা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছি এবার বাস্তবিক দিকে আসতে আছে আমি ছোট করে আসি আল্লাহর নবী এক সময় ধর্ম প্রচারের জন্য তিনি রাস্তা তিনি ঘর থেকে বাইর হয়ে গেছে দয়ার নবী বাড়িতে আসবে আম্মা জানাইশা সিদ্দিকা কি করলেন কিছু কাঁচা পাকা খাজুর দিয়ে একটা পার্শ্ববর্তী মহিলার কাছ থেকে একটা খাজুর গাছ কিনলেন ওই খাজুর গাছটা মোরা ওই খাজুর গাছটা একেবারে মারা গেছে মারা যাবার পর খাজুর গাছের ভিতরে সাদা সাদা সিমায়ের মতো যে চোঁচ পাওয়া যায় ওই গুণকে সুন্দর করে পরিপাটি করলো একটা বালিশ বানিয়েছে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বালিশটা বানিয়ে তিনি ঘুমিয়ে পড়বে তখন নবী বাড়িতে এসে আওয়াজ দিলেন নবীকে সালাম দিলেন সালামের জবাব দিলেন আল্লাহর নবীকে বললেন ও আল্লাহর নবী একবার আপনি দেখো আমি সুন্দর করে বিছানা বিছিয়ে রেখেছি আপনি একটাবার ঘুমিয়ে পড়েন একটাবার এখানে আরাম করেন আল্লাহর নবী যখন ঘুমাতে যাবে আম্মা জানাইশা সিদ্দিকা বললেন হুজুর ঘুমালে চলবে না চলবে না চলবে না আমি একটা লম্বা বালিশ বানিয়েছি এই বালিশে তুমি মাথা দাও আর এই বালিশে আমি মাথা দেব দুইজনে এক জায়গায় থাকবো আর আমার চুলটা একটাবার খেলাতে দাও এই চুলটা আমি লম্বা করে খেলিয়ে রাখবো আর আমার চুলে আপনি মাথা দিয়ে ঘুমাবে আম্মা জানকে বললেন ও আমার বিবেচনে রেখে দাও তোমার চুলের উপরে যদি আমার মাথাটা দবা হয় তোমার চুলে টান পড়লে চুলটা ছিঁড়ে যাবে তোমার চুলটা জন মাথা যন্ত্রণা হবে তোমার চুলটা মস্কে যাবে আল্লাহ নবীকে বললেন হুজুর আম্মা জানমা রহিমা যদি চুল বিক্রি করে স্বামীর ঔষধ কিনে দেয় আম্মা জান হাজরা আলাইহি সালাম তিনি যদি চুল দিয়ে নবী দেখা যায় নবী ইব্রাহিম আলাইহি সালামের যদি একটা বার তিনি পা মসিয়ে দেয় পা মসিয়ে দেয় তাম পৃথিবীর নবীদের নবী শ্রেষ্ঠ স্বামী আমি যাকে পেয়েছি আমার চুলটা দিয়ে কেন আমি তাকে আরাম দিতে পারবো না পারবো না পারবো না ও বাপজিরা এখানে একটা লজিক একটা লজিক আমি মায়েদের কথা বলছিলাম তাই যে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর খেদমতের জন্য চুলটা দিনের বেলা তিনি বেঁধে রেখে দিতেন আর সন্ধ্যা হয়ে গেলে আসরে আসরে পরিপাটি করে নিজের স্বামী আম্মা জানাইশা সিদ্দিকা দয়ার নবীর জন্য তিনি বিছিয়ে দিতেন বিছিয়ে দিতেন আমাদের সমাজে যত আয়েশা আছে যত খাদিজা আছে যত মায়েরা আছে একটাবার হিসাব করে দেখো দিনের বেলা চুলটা খুলিয়ে পর পুরুষকে দেখে আত্মা শান্তি করে নিয়েছে আর স্বামী যখন বিকাল বেলা সন্ধ্যা বেলা কাজ ছেড়ে যখন বাড়ি আসবে মুয়াজ্জিন মাগরিবের আজান দিলে চিরুনি ফিতে আর কাকুই আর আয়না নিয়ে পাক দিতে 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 লাস্টে এতখানি চুল রেখে দেয় এটাই তোমার কপালে তুমি দেখো আর ঘুমাও ঠিক না বেটি আম্মা জানাইশা সিদ্দিকা সব খুলে রেখে দিতে আর আমাদের বিবিরা সব পাক দে লাস্টে এতটা রেখেছে এই গরু ঝড়ি ফেলে লাস্টে থাকে না যেইটি আছে বলে কি ব্যাপার না ঘুমালে চুল কেটে যায় চুল ছিঁড়ে যায় বুঝলেন চুল ছিঁড়ে যায়
आमी आपनार काछे बोलछिलाम आमार मायेदेर सम्पर्के एकटा कथा बोलछि आर एकटा बार आगिये चले जाओ मायेदेर पोर्ता सम्पर्के आमी आपनार काछे बोलार अवकाश नेई बायान नबी सम्पर्के मोहब्बत सम्पर्के बोलते बोलते समयटा कवर करे फेलेछि एकटा बार आगिये जाओ आल्लाह नबी हादिस शरीफे बोलेछेन ओ आमार बीबीरा जेने रेखे दाओ आमी रसूलुल्लाह दुनिया थेके पोर्ता नेवार पर आमार बीबी जतदिन हायाते थाकबे तोमरा कखनो हज पाके जाबे ना हज पाके जाबे ना आमी रसूल जतदिन दुनियार हायाते आछि आमार संगे तोमरा हज पाके जाबे किन्तु आमी दुनिया थेके पोर्ता नेवार पर ओ आमार बीबी तोमरा हज पाके जाबे ना अम्मा जानदेर बोले दिलेन बयान नबी जखन एई आदर्शटा करे दिलेन अम्मा जानेरा जतदिन हायाते छिलो একবারও আর হজের মৌসুমে হজ পাকে গেল না আর গেল না গেল না তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা দিগকে আম্মা জান দিগকে নবী যদি বলে স্বামীর অবর্তমানে স্ত্রীরা হজ পাকে যেতে পারবে না যে কাবা গেলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায় যে কাবা শরীফে গেলে এক রাকা নামাজ পড়লে এক লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায় যেখানে দেখা যায় একবার আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহু আকবার পাঠ করলে এক লক্ষ বার পাঠ করা সওয়াব পাওয়া যায় যে কাবা শরীফের কোরআন শরীফে চলে যায় নিজে দেখা যায় দুলা ভাইয়ের সঙ্গে আল্লাহর কাবা যাওয়া চলবে না চাচাতো ভাইয়ের সঙ্গে চলবে না মামার সঙ্গে যাওয়া চলবে না এমন করে অনেক বর্ণনা দিয়ে বলেছে আল্লাহর নবী বলেছে স্বামী ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি হজ পাকে যেতে পারবে না মহিলারা ও আমার আম্মা জানেরা একটা বার খেয়াল করে দেখো স্বামীর অনুমতি ছাড়া যদি বাইরে বার হওয়া নিষেধ যদি ভুল হয় আর স্বামী মারা গেলে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে হজ করা যদি নিষেধাজ্ঞা জারি হয় তার কারণ আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ আমি তওয়াব করব আর তওয়াব করতে করতে আমার স্ত্রী পাশে থাকবে আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে তো জিবান করব আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শরীকা লাকা ইন্নাল হামদা ওয়া নিহমাতা লাকা এই তাসবীহ আমি বারবার পাঠ করব কোন গুনাহ নেই নেকি আর নেকি নেকি আর নেকি ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও তুমি জোরে জোরে তাসবীহ পাঠ করবে কোনো সমস্যা হবে না কিন্তু তোমার স্ত্রী যদি তোমার মতো কণ্ঠের আওয়াজ দিয়ে জোরে 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 তাসবীহ পাঠ করে হুজুর বর্ণনা করেছে ওই জিহ্বাটা টেনে নিয়ে আল্লাহ কোটি জাহান্নামে গেড়ে দেবে পুঁতে দেবে পুঁতে দেবে তাহলে যে কাবা শরীফে এক রাকা নামাজ পড়লে এক লক্ষ টাকা দে সব যে কাবা শরীফে হাজির হয়ে গেলে আল্লাহর কোরআন বলেছে অমান দাকালা হু কানা আমিনা তার জীবনে গুনাহ মাফ হয়ে যায় যে কাবা আল্লাহর রহমত নাজিল হয় যে কাবার এলাকায় নবীর আগমনের জায়গা যে কাবা শরীফে আল্লাহর কোরআন নাজিল হয়েছে ওই জায়গা গল্প নয় হাসি নয় ঠাট্টা নয় কোনো ইয়ার কি আড্ডা নয় আল্লাহ তসবি জোরে বললে অপুরুষ ব্যক্তি শুনতে পেলে এর জন্য যদি জাহান্নামে যেতে হয় আমাদের সমাজের মেয়েরা এরা মোবাইলে আম গাছের গোড়ায় খিলখিল করে হাসা হাসি করে অপুরুষ ব্যক্তি শুনতে পায় তাহলে এরা কোন গর্তে যাবে আল্লাহ ভালো জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফের বলছি বাবা